সকাল বেলা এখানে নাস্তা টাস্তা খেয়ে এখন বের হলাম। আমরা একটা মিউজিয়ামে যাব, খুব সুন্দর একটা মিউজিয়াম এখানে। এই হোটেলটাই আমরা রাত্রিবেলা ছিলাম, এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। গাড়িতে উঠছে সবাই। আমাদের গাড়ির অবস্থা দেখাই, এই পরিমাণ মাল সামানা নিয়ে আমরা আসছি। আর এখন হচ্ছে বাচ্চাদের উঠাচ্ছে প্রেমা। আর ওই যে ফারিশা, ফারিশা তারা কার সিটে বসে গেছে ঘুরি। এই যে ফারিশা উঠে বসে আছে, ঘুম তার এখনো ভাঙে নাই, চোখ খসলাচ্ছে। আমি হাতে লাগাই নিলাম দুইটা ব্যান্ড, দুইটা দুইটার জন্য। এই যে হাতে ব্যান্ড সবাই লাগাচ্ছে। হ্যাঁ, এখন আমরা রওনা দিব। পিচ্ছি একজন আছে। এই যে এটা একটা মিউজিয়াম, এটা এখানে হচ্ছে কি ইয়ে করতেছে? ওরে বাপ রে বাপ। এই যে এই আর অ্যাকচুয়াল সার্কাস এখানে দেখাতো। এটা মিউজিয়াম, এইখানে এখান দিয়ে আমরা এই যে ঢুক টিকিটটা কেটে এই জায়গা দিয়ে আমরা ঢুকে আসলাম। এই যে এটা এখানে, এটা আর একটা, আর একটা হাব মিউজিয়াম হাউস আছে একটা দূরে, বেশ ওই গাছ গাছরার ওই পারে আর একটা সুন্দর ফোয়ারা। এই যে ভিজিটাররা ঢুকছে, ঢুকে যাচ্ছে, ভীষণ সুন্দর এই যে এখানে জায়গাগুলো। এই কমপ্লেক্সটার ভিতরে এটা মারাত্মক গাছ তো একবারে নিচে হয়ে আছে। হ্যাঁ, খুবই মানে অদ্ভুত নিচে গাছটা মাটির সাথে এইভাবে ডাল ডালগুলা লতায় পাতায় আছে। আবার গাছে ঝুলছে স্প্যানিশ মস, যেটা কিনা ফ্লোরিডার খুব বিখ্যাত ইয়ে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখন একটা কি বলবো, এটা তো প্রাইভেটলি করা একটা ইয়ে, মানুষের যদি কারো টাকা পয়সা থাকে তাহলে সে কীরকম রাজকীয় হলে তার জীবন যাপন করতে পারে সেটা আমরা একটু দেখব। অবশ্যই মানুষ তার মেধা পরিশ্রম দিয়ে সে আয় করতে পারে এবং তার জীবন সুন্দরভাবে সে নির্বাহ করতে পারে। এটা আসলে ওই মিউজিয়ামটার যেটা ইয়ের এটারই বাইরের অংশটা, বাইরের মানে অনেক বড় দেখলাম, দেখছি বিশাল বড় এই ইয়েটা। এই যে ইয়ে মোটর আছে, ওই মোটর করেও মানুষ আসতেছে এই গাড়ি করে। আমরা হেঁটে যাচ্ছি। বিশাল একটা জিনিস দেখাই, এখানে একটা বট গাছ, ওরে বাপরে। এইখানে যা দেখতেছেন পিছনের ওইটা একটা বট গাছ, এটা বিশাল ইয়ে। এখানে বসার জায়গা আছে, আবার এখানে গাড়িতে খাওয়ার বিক্রি করছে, সবাই নিয়ে আসছে, নিয়ে এসে 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 খাচ্ছে। অনেক ভিজিটার এখানে আসছে, অনেক ভিজিটার। এই বট গাছটাকে ঘিরেই, বা আমি জানি না এই বট গাছের নাম অনুসারে কিনা, বেনিয়ান ক্যাফে।
যে জায়গা জায়গায় স্ট্যাচু করা, সামনে ওটা হচ্ছে একটা গোলাপ বাগান, এই গোলাপ বাগান করা সুন্দর করে। এটা রিংলিং এর যে মালিক নেবল রিংলিং, ওনার ওয়াইফের এটা রোজ গার্ডেন, এটা যে ওনার ওয়াইফ এবং তার এটা রোজ গার্ডেন, খুবই সুন্দর। এই যে এখান দিয়ে ঢোকার জায়গাটা, রোজ গার্ডেনের ঢোকার জায়গা, এই জায়গা দিয়ে স্ট্যাচু বানানো, বিভিন্ন পুরা ঢোকার রাস্তাটা স্ট্যাচু দিয়ে ভরা, লোকজন ঢুকছে, গোলাপ বাগান দেখছে। যে গোলাপ বাগানে ঢোকার রাস্তা, এই বিউটিফুল, অনেক বড় এরিয়া নিয়ে। আর কেন যেন আমার মনে হচ্ছে ফ্লোরিডাবাসী গোলাপ প্রিয়। আমি আরও কয়েকটা জায়গায় দেখেছি ওরা ওই যে কি বলে হাজারি গোলাপ দেখেছি, অনেক রকমের গোলাপ, ফেইটে গোলাপ বাগান, ভীষণ সুন্দর একটা গোলাপ বাগান, অনেক বড় এরিয়া নিয়ে গোলাপ বাগানটা। অনেক দেখার জায়গা আছে, সুতরাং আমাদেরও একটু বুঝে শুনে ইয়ে করতে হবে। টায়ার্ড হয়ে মানুষ বসে থাকে, এখানে বেঞ্চ টেঞ্চ আছে বসে। এই যে এখানে একটা ইয়ে আচ্ছা, আমরা ওই সামনের ওই রিংলিং প্রাসাদটায় যাব অ্যাকচুয়ালি, পাশে কিন্তু ওশন সাগরের পাড়ে এটা, মানে আমি তো ভীষণ কি বলবো রোমাঞ্চিত এখানে ঢোকার ব্যাপারে। দেখি এটা শ্বেত পাথরের একটা মূর্তি, এটা ইজিপ্টে ওদের ওখানে রাখা হয়। যে সামনে মেয়ের এটাকে যেন কি বলে স্পিংস, মানে ঘোড়ার মুখটা থাকে সামনে, পিছনে ইয়ে, বাঘের ইয়ে। এখানে দুইটা শ্বেত পাথরের ইয়ে করা, এই গেটটা ইয়েটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এই যে পিকলিং প্রাসাদ, এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইন্ডিকেট করা আছে একটা ইয়ে। এই যে এখানে সুন্দর একটা লেকের মতো করা আছে, খুবই সুন্দর। এই যে পানি, এটা এখন এটা অ্যাকচুয়ালি এখন মিউজিয়াম হিসাবে দেওয়া, পার্সোনাল প্রপার্টি, পার্সোনালি করা প্রিংলিংয়ের। এককভাবে মানুষ তার সরি এইটা এটা এটা হচ্ছে একটা বিউটিফুল একটা ইয়ে, ছোট্ট মতো সুইমিং পুল হতে পারে বা এরকম করে করা, খুব সুন্দর শেপ করে। আর এই যে বাড়ির সামনে, বাড়ি তো বলাটা ভুল হবে, প্রাসাদের সামনে মানুষের যখন টাকা পয়সা থাকে পার্সোনালি, একজন কীরকমভাবে তার প্রপার্টি ইউটিলাইজ করতে পারে, একটু ভীষণ কীভাবে তার জীবন যাপন করতে পারে, এটার এটার একটা সুন্দর ইয়ে এখানে, বিউটিফুল। ও বিউটিফুল ইয়ে, খুবই সুন্দর। আমি এই এই পাশ থেকে মানে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে কীরকম দেখা যেত সেটা একটু দেখার চেষ্টা করছি। এই বারান্দাটা আর এখানে অনেক কিছু রাখা, এই দেখেন কারুকার্য করা ইয়ে, হ্যাঁ বিশাল। এই যে গেট, প্রধান গেট এটা, Thank you.
আমরা ঢুকলাম রাজপ্রাসাদের ভিতরে। এই যে আচ্ছা, আমি একটু এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। ওরে বাপরে, বিশাল এলাহি কাণ্ড কারখানা এটা, কি তাদের আমরা কি বলবো, আমরা বাংলাদেশের মোগল সাম্রাজ্যের বিভিন্ন ইয়ে দেখেছি সেখানে। এই যে ডাইনিং বাইরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ টাজ করতো এখানে বসে, বা ওই যে খাজনা টাজনা তুলে না, ওই চেয়ারটা দেখে তো সেটাই মনে হচ্ছে। আবারও এই পাশে একটা ইয়ে, উপরের কারুকার্য করা, হ্যাঁ এই যে চেয়ার, আবার এই যে চায়নার ইয়েগুলা, আর শ্বেত পাথর, কাঠের বিভিন্ন খোদাই করা, এই যে এইটা আমি একটু সিলিংটা দেখাতে চাচ্ছি। এই যে সিলিং, সিলিংটা কাঠের কাজ করা, এই যে বাপরে, এই পাশে পটারির বিভিন্ন চেয়ার, সিংহাসন, এটা তখনকার কার্পেট, বুঝছো? কার্পেটটা দেখো কি সুন্দর, বিউটিফুল। উপরটা দেখাই, কাঠের কাজ করা ছাদ, সিলিং, ওরে বাবা, এই যে মুগ্ধ 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 হয়ে যাওয়ার মতো, ভীষণভাবে মুগ্ধ। এই যে এটা, এখানে একটা দরজা রাখা, ওরে বাপরে, বিশাল সুন্দর ডিজাইন করা দরজাটা। এই যে এই যে এইটা কি, এই যে বার্মা বার্মিস, ঠিক এই যে বিউটিফুল, সাইড টেবিল সিন্দুকের মতো রাখা, এই যে বিশাল দরজা ঢোকার, এই দরজাটা দিয়ে ভিতরে ঢুকে আমরা আবার একটা দরজার ইয়ে পেলাম। আমার মনে হচ্ছে এটা খুব সম্ভবত ডাইনিং হল, ডাইনিং হল, উপরে সিলিং, কাঠের প্রচুর কারুকার্য করা, কাঠের প্রচুর কারুকার্য করা, এই যে ডাইনিং হল, এই উপরের সিলিং, সিলিংটা তো একদম, এই রুমের সিলিংটা পুরাটাই কাঠ দিয়ে করা, শ্যান্ডেলিয়ার, সব দামি দামি ইয়ে। টেবিলে, টেবিলে রাখা,
চেয়ার কারুকার্য করা এটা সান ট্রাস্ট ব্যাংক এই প্রপার্টিটার মেনটেনেন্সটা স্পন্সর করে কারণ এটার মেনটেনেন্স কস্ট তো বুঝতেই পারছেন কীরকম রাজকীয় জিনিস তার মেনটেনেন্স কস্টও সেই রকম এই যে এখানে আমি গ্রুপ ভিডিও নেই এটা একটা বিশাল ড্রেসিং টেবিল কি যে সুন্দর একসাথে আনাও তো মুশকিল আমরা হ্যাঁ এখন এই ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর আমরা এখন এখানে একটা ছবি নিব এই যে একটা স্ট্যান্ড হ্যাঁ দিচ্ছি এইটা দোতলায় ওঠার একটা পাথরের শ্বেত পাথরের সিঁড়িটা ইয়ে এখানে অবশ্য এখন উঠতে দেয় না এন্ট্রি নাই আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরটাই দেখব এটা আমরা যে ইয়ে টাইটানিক জাহাজটা যখন দেখছিলাম ওই টাইটানিক সিনেমাটা ইয়ে ওই সময়কার এটা করা মানে তখনকার আসলে মানুষের রুচি পছন্দ টেস্ট আবার রাজকীয় জীবনযাপনেরও একটা ব্যাপার স্যাপার আছে এটা সমুদ্রের পারে হ্যাঁ সমুদ্রের পারে আমরা এই যে এটা এটা কি আমি আমাদের মোগল আমলে এটা কিন্তু বলরুম হিসাবে ওরা ইউজ করে উপরে যে দোতলায় হ্যাঁ 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 দোতলায় হ্যাঁ হ্যাঁ এই দোতলায় ওরা ইয়ে থাকে এখানে এই যে এখন যেটা দেখাবো এইখানকার রুফটপটা আরও অদ্ভুত গ্লাস দিয়ে করা এটা যা সানলাইট আসে এটা ন্যাচারালি ইয়ে করার জন্য করা হয়েছে সানলাইট কার আসার জন্য গ্লাস ব্যবহার করা হয়েছে কাঠ ব্যবহার করা হয়েছে আরও একটা জিনিস আছে এটা যেহেতু সমুদ্রের পারে সেই জন্য ফ্লোরে একটা জিনিস করা হয়েছে এটা একটু দেখাই সেইটা হচ্ছে সমুদ্রের বাতাসটা যাতে ফ্লোরে এখান দিয়ে পাস করে সেই জন্য এইখানটা এই যে ফ্লোরে এরকম নেচের মতো করা আছে এখানে কিন্তু আমরা এখানে দাঁড়াই আছি ভেন্টিলেটরের মতো এইখানে বাতাসটা কিন্তু আসতেছে সমুদ্রের বাতাসটা আসার ওয়ে এখানে আছে এই রুমটা কোনো ফ্যান নাই কিছু নাই রুমটা ঠান্ডা এখন আমি এই এখানে এই যে টেবিল এই রিংলিংয়ের ওনার বসার টেবিল এটা বাতাস ও সরি 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 এইটা হয় নাই এখানে রিংলিংয়ের এই যে টেবিলটা উনি বসতেন টেবিল চেয়ার এই ইয়েটা এই রুমটা এই ঝাড়বাতিটা দেখাই নাই ঝাড়বাতিটা রুফটপ হ্যাঁ আর যেটা বলছিলাম সানলাইট আসার ব্যবস্থা আবার সমুদ্রের যে বাতাসটা পাশেই সমুদ্র এই সমুদ্র প্যাসিফিক আটলান্টিক হ্যাঁ ওশন এইটার বাতাসটা ওরা এই ফ্লোরের এখান দিয়ে নিয়ে আসে আমি একটা উন্না এখানে দিয়ে দেখাই এই দেখেন কীরকম বাতাস এই ভেন্টিলেটর দিয়ে ফ্লো হচ্ছে আমি এই এই উন্নাটা ধরে দেখাই এই যে এই যে সমুদ্রের পাড়ে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনার উন্না যেভাবে বা শাড়ির আঁচল যেভাবে উঠবে এইখানে দাঁড়িয়ে থেকেও আমি দেখছি যে সেইভাবে উঠছে বাতাসটা আসছে অদ্ভুত টেকনোলজি এইটা একটা জিনিস দেখলাম এটা একটা পাখির খাঁচা
কিন্তু খাঁচাটা বানানো হয়েছে সিরামিকে, সিরামিক দিয়ে। নিচের ইয়েটাও জানি না কোন পাখি থাকতো, নিশ্চয়ই ময়না টয়না থাকতো, কথা টথা বলতে পারতো। এই যে অদ্ভুত সুন্দর পাখির খাঁচা, এটা এটা একটা পাখির খাঁচা, দেখার মতো জিনিস। আসলে কত কিছু আছে দেখার পৃথিবীতে, মানুষের কত রকম শখ আছে, সব কিছুই ডিপেন্ড করে তার আয়ের উপর। এই যে বিউটিফুল, এই এন্ট্রিটা দিয়ে ঢুকে আমরা এই পোর্শনটা আমরা ঘুরে আসলাম। এইটা বিশাল এরিয়া, ওপেন রাখা আসলে পুরাটাই, এরকম আর্চের মতো করে করে পুরো জায়গাটাই ওপেন করে রাখা। হ্যাঁ, সমুদ্রের পাশে। এটা হচ্ছে বলরুম, এটা হচ্ছে বলরুম ছিল তাদের। এইখানে একটা মূর্তি, এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আলো আসে, লাইট পড়লে মূর্তিটার আলো ক্লিয়ার দেখা যায়। মূর্তিটা ভেদ করে চলে আসে না? হ্যাঁ, তা ক্রিস্টালের মনে নাকি, যে স্টোনের, হ্যাঁ সেরকম কোনো স্টোনের, যার জন্য ওইটা ভেদ করে আসে। এরকম একটা জিনিস আমি ইয়েতে দেখছিলাম, আগ্রায়, যেরকম একটা বড় ডায়মন্ড লাগানো ছিল, যেটা দিয়ে কি যেন আগ্রার ওই ডায়মন্ডটার মধ্যে, মানে একটা ডায়মন্ড বসানো ছিল, যেখান থেকে সম্রাট শাহজাহান তার, যখন সে অসুস্থ হয়েছিল তখন সে ওই তাজমহলের একটা রিফ্লেকশন পড়তো তার ওই রুমটার মধ্যে, তো ওই ডায়মন্ডটার উপরে উনি তখন ওইখানে তাজমহলটা দেখত। আমরা ওইটা দেখে আসছি, এখানেও আবার দেখতেছি, এইরকমই একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ আচ্ছা, এটা আমি একটু উপরটা দেখাই, উপরে এখানের সিলিংয়ে, এটা যেহেতু বলরুম, এই সিলিংয়ে বিভিন্ন কালচারের মানুষের নাচের বিভিন্ন মুদ্রা এখানে দেওয়া আছে, বিভিন্ন কালচারের মানুষের, এই যে নাচের মুদ্রাগুলো দেওয়া আছে এদিককার কালচারের। আমি আর একটু ইয়ে করে দেখাই, তাহলে বোঝা যাবে। এখন এই যে বিভিন্ন কালচারের মানুষের নাচের মুদ্রা এই সিলিংয়ে দেখানো আছে। এটা একটা চেয়ারের ইয়ে, কীরকম কারুকার্য করা, বিউটিফুল, পুরো ব্যাগটা কারুকার্য করা, খুব সুন্দর। বলরুমটার ভিউটা আমি এদিক থেকে ধরি, এই যে বলরুমটা, এইখানে দাঁড়ায় ইয়ে করে নেই, তাহলে এটা দেখাতে পারবো, তাই না? কোনটা ওইটা রিং আর এটা, আচ্ছা এইটা নিতে হবে, দাঁড়াও, এইখান দিয়ে সমুদ্রটা নেই, ওইখানে, ও বাইরে যাবা না, এখান দিয়ে এখানে যাবা, ও আচ্ছা। এটা হচ্ছে এই রিংলিং প্রাসাদ, সমুদ্রের পাড়ে অবস্থিত। এই যে দেখেন সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে, ওরে বাপরে, ঢেউ, সমুদ্র, এখানে থাকলেই তো মানুষের মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এই যে
পাল পাটটা বাঁধাই করা আচ্ছা আর আরেকটা যে জিনিসটা আমি এখানে দেখাতে চাচ্ছি ওই পারে ওইদিকে আমরা যাব এখানে যাওয়া যায় এইটা এই গ্লাসগুলা কালার গ্লাস মাল্টি কালার গ্লাস এখানে দেওয়া যখন সূর্যের আলোটা পড়ে এদিকে সূর্যটা ঢলে পড়ে তখন এইখানে লাইটটা আসে এবং এইখানে ফ্লোরের উপরে তখন এই যে ফ্লোরের উপরে তখন মাল্টি কালারের ওই আলোটা এখানে পড়ে রিফ্লেক্ট করে খুব সুন্দর দেখতে এইটা একটা পিয়ানো এই যে দেখা যাচ্ছে কি না আমি একটু জুম করে নিয়ে আসি এই যে এটা একটা পিয়ানো এখানে রাখা এই যে পিয়ানো মানুষের শৌখিনতা মানুষের শখ মানুষের রুচি আসলে এই পছন্দ তারিফ করতে হয় এখানে এই যে রিংলিংয়ের ওয়াইফের ছবি এখানে একটা বড় পোর্ট্রেট করা এই যে রিংলিং আর তার ওয়াইফের দুইজনের বিশাল পোর্ট্রেট এখানে রাখা এই রুমটায় বিশাল পোর্ট্রেট এখানে রাখা এই যে রুমটা এই যে আর একটা হ্যাঁ এটা আর একটা ইয়ে আমরা ঢুকছি বাপরে রাজকীয় ইয়ে এটা এটা ব্রেকফাস্ট রুম এটা গ্রিন এটা এখানে আবার একটু গ্রিনিশ ইয়ে ভাব রাখছে স্যান্ডেলিয়ারটা গ্রিন এই যে দেখা যাচ্ছে কি না এখানে তারপরে এটা পার্টিশন ইয়ে আছে চেয়ারগুলো সব গ্রিন কাঠের ওরে বাপরে টেবিলও তো মাশাল্লাহ টেবিলের পায়াটা দেখাই একটু টেবিলের পায়া হ্যাঁ এই যে এটা এই সিরামিকের বিশাল এটা এটা তো মনে হচ্ছে এটা একটা বোট খুবই সুন্দর খুবই সুন্দর ব্রেকফাস্ট রুম আর ব্রেকফাস্ট রুম হবে না কেন পাশে ওশন আর এই খুবই সুন্দর আচ্ছা বিউটিফুল ইয়ে এই যে এখানে তৈজস পাত্র এদের এই অ্যাম্বুশ করা এর মধ্যে এখানে পেয়েছে গ্রিন ওখানে আবার ওরে বাপ রে বাপ এখন তো এত ডিজাইন করা এখানে তৈজস পাত্র এই যে বাটি এখানে এই যে পত্র রাখা বিশাল চামচ বিভিন্ন ইয়ে এইখানে এই যে তৈজস পত্র রুমাল সব কিছু রাখা ওকে আচ্ছা এখানে একটা জিনিস দেখায় এখানে এই ইয়েগুলা দিয়ে ফগুলা দিয়ে চিমটা আর কি টাইপের এইটা অ্যাসপারাগাস ওরা খেত এটা এটা উঠানোর জন্য এই চিমটাগুলা তারা ব্যবহার করত ভীষণ রাজকীয় আচ্ছা এই চামচগুলা চামচগুলার মধ্যে দেখেন কি ডিজাইন করা চামচগুলা স্পুন টি স্পুন যেটা বলে সে টি স্পুনগুলা এই যে স্পুন এইটা প্যান্ট্রি ছিল কি বলতো এটা কি
আচ্ছা কলিং বেল টাইপের আর কি, তাই না? এখনকার যেটা আমরা বলি কলিং বেল, ওই উপরে এটা, এটাকে আমি জুম করে নিয়ে আসি। এটা কলিং বেল টাইপের, ওরা যে হয়তো যেই রুম থেকে কল করবে এইখানে সেই রুমের জন্য আলাদা আলাদা লাইট বরাদ্দ করা ছিল, এই লাইটগুলো চলে উঠতো কল করার জন্য। এটা কিচেন পেন্ট্রি, এটা সম্ভবত ফ্রিজ টাইপের ইয়ে। এখানে এদের মডেল এখানে করে রাখা, এখান দিয়ে কিছু তৈজসপত্র রাখা, এখানে তৈজসপত্র দেখা যাচ্ছে। 1920 সালের দিকে আসলে এই প্রাসাদটা বানানো। এটা এটা হচ্ছে কিচেন, হ্যাঁ কিচেনের ইয়ে। আচ্ছা এটা একটা জিনিস দেখাই, এইটা সেই আমলের ফ্রিজ, এটা এটা হচ্ছে সেই আমলের ফ্রিজ। এইভাবে করে রাখা, আমি জানি না কিভাবে বানানো কি ইয়ে করে। এই যে আমি ফ্রিজটা একটু দেখাই আপনাদের, এই এই যে এটা এটা তাদের ফ্রিজ। এটা হচ্ছে দুই সাইডে দুইটা ওভেন, একটা একটা ইয়ে আর কি, একটা আর মাঝখানে দুইটা চুলা বার্নার, দুইটা চুলা আর এখানে দুইটা ওভেন তাদের। বাপরে, এই পাশে আবার এই যে বেসিন সিরামিকের, এগুলো কিন্তু বিশাল বিশাল, অনেক বড়। আর এই যে চায়নার সব পোটারিগুলা এখানে ভর্তি, কিচেন এরিয়া, কিচেন এরিয়া, কিচেন এরিয়া, কিচেন এরিয়া, কিচেন এরিয়া, কিচেন এরিয়া, এটা হচ্ছে আরেকটা এন্ট্রি। কিচেনের ভিতর দিয়ে এই এন্ট্রিটা যাচ্ছে। এটা বাসার কাজ যে যারা হেল্প করার জন্য যারা থাকতো তারা এই সিঁড়িটা ব্যবহার করত, তাদের জন্য এই সিঁড়িটা কিচেন থেকে যাওয়া। আমরা বের হয়ে আসলাম, এই যে ফ্রন্ট যেটা সমুদ্রের পাড়ে ইয়েতে যাওয়ার জন্য, এই যে আমরা নেমে আসছি এখন ওই ব্যালকনি, এখানে যে ব্যালকনি, ব্যালকনি দিয়ে এটা আমরা দোতলা। আবার এই জানলাগুলা নিচতলার জানলা যেহেতু এইখানে গ্রিল দেওয়া, গ্রিল দিয়ে এইভাবে করে গ্রিল দিয়ে আটকানো। আচ্ছা আমরা চলে আসছি হচ্ছে এই জায়গাটায়, এখান থেকে সমুদ্রটা দেখা যায়, সমুদ্রের পাড়। আর এই যে বিউটিফুল, মানুষ মানে ব্যক্তিগত উদ্যোগে আসলে করা, ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত উদ্যোগ, সুতরাং মানুষ ব্যক্তিগতভাবে চাইলেও অনেক কিছু করতে পারে, অনেক নিদর্শন রেখে যেতে পারে, অনেক রাজকীয়ভাবে তার জীবন যাপন করতে পারে। এটা সব কিছু মানুষের পছন্দ, রুচি, ইচ্ছার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ আমি এই জায়গাটায় একটু দাঁড়াবো, এই পার্কটায়, এইটা দেখার জন্য। নিচটা দেখেন, এখানেও একটা গার্ডেনের মতো করা ছিল। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার, এখন নামতে দেয় না, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এই পাশ থেকে এই যে সমুদ্রের পানি এসে বাড়ি খাচ্ছে এখানটায়, এই ইয়েতে ওই পারে কিছু বাড়ি ঘর আছে দেখতেছি। বিউটিফুল, এই যে সবাই এসে এসে দেখে যাচ্ছে। এই যে পাড়ে পাড়টা বাড়ি খাচ্ছে, এই যে এই জায়গায়। আবার এখান দিয়ে নেমে যাওয়ার ব্যবস্থা আছে, নেমে যাওয়ার ব্যবস্থা আছে এখান দিয়ে, এই যে সিঁড়ি। এই জায়গাটায় আবার কচুরি পানা টানা দি আছে, কত রকম পছন্দ রুচি, হাজার হাজার বিলিয়ন
ডলার খরচ করে এটা করা। এখন এটা এখানে আসলে এটা মিউজিয়াম হিসাবে দেওয়া। দেওয়া বলেই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে এই সমুদ্রের পার দিয়ে এই প্রাসাদটা। এই যে আমরা ওই দিক থেকে যেটা দেখেছিলাম সমুদ্রের পারে, এখন দেখেন এই প্রাসাদটা এই সমুদ্রের সমুদ্রের পারে। এই যে বিউটিফুল এই সমুদ্রের ফুরাটা নিলাম। এই যে এবার 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 দেখেন এখানে, এই যে এখানে রাখা, এখানে বসে বসার ছাতাগুলা এখানে এখন এভাবে করে রেখে দেওয়া আছে, স্টাক করে রাখা। খুবই সুন্দর স্ট্যান্ড দিয়ে ছাতাগুলা এখানে বসার জন্য। আর এই যে বাইরের এই জায়গাটা, এখন এখান দিয়ে যা দেখা যাচ্ছে এই রেলিং, ওই দূরে আমি একটু জুম করে নিয়ে আসি, জানি না ওনার সাম্রাজ্যের কতটুকু আনতে পারবো। এই পার আর ওই পারে যা আছে সবই সাম্রাজ্যের। এই যে দূরে, অনেক দূরে বসার জায়গা, আরও এই পার দিয়ে সব। এই প্রেমা দেখো এখানে ইয়ে রাখা, ছায়া দেখে এখানে আসছি, বিশাল সাম্রাজ্য। আর ইয়ে এতর, আচ্ছা এই রেলিংগুলা একটু দেখাই। রেলিংয়ের উপরে যে ইয়েটা এই টেক্সচারটা, এটা অ্যাকচুয়ালি মার্বেল না, সিরামিকের টাইলস মতো দেওয়া। সিরামিকের মানে একেবারে আমরা যে তৈজসপত্র বানাই যে সিরামিকের না, সেই সিরামিকের। একদম ঠান্ডা থাকে, এখন প্রচণ্ড রোদ, 2:30 বাজে, ভয়াবহ রোদ, কিন্তু এর মধ্যে এটা একদম ঠান্ডা, খুব সুদিং ইয়ে।